চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। খমকে চমকে গমকে ঠমকে পেলাম কি যে আনন্দ, এবার করুন কি আর করব শেয়ার চেয়ার কোচের দ্বন্দ্ব। ওরা ঈদের গনে দ্বিগুণ গনে টিকিটে ধরিয়ে আগুন, ভোগায় যাত্রী দিবাকি রাত্রি চৈত্র হইতে ফাগুন। আসুন দেখুন বাকিটা পর্দায় চিৎকার করে কি কয় বর্দায়। আরে আসেন ভাই আসেন, আরে আসেন, সেটা দম নিয়ন্ত্রিত চেয়ার কোচ। আরে রাখেন আমরা চেয়ার কোচ, 14 ঘন্টা দাঁড়িয়ে আছে আপনার চেয়ারের নাই কোচ। আরে ভাই ধৈর্য হারা হলে কি আর চলে, ওই দেখেন সাইয়া চেয়ার কোচ আইতাছে এইদিকেই থাইয়া। আরে এটা তো ট্রাক, চেয়ার কিছু কথা গিয়া টাকা নিছেন মিয়া? মিশা কথা কইনি আমি, দেখাই দে তো জিয়া। স্যার তো ঠিকই আছে, এয়ার কন্ডিশন কই? ইয়ারে ছুটে কইলেন না হইছই, দিনাজপুর যাইতে যাইতে সর্দি যদি না লাগে কসম দিলাম দেবো আমি জরিমানা যা লাগে। এই এখানে কোন কথা উঠা না, উঠব উঠব, ঠেলায় পড়লে ছাগলেও খাইবা। ডাক্তারটা খোল প্যাসেঞ্জার তোর। খুব বেশি না, তবে আল্লাহ না করুক আজকে করলে 22টা হবে। দেখেন কেন বাবারে, অ্যাক্সিডেন্ট না করলে কি অভিজ্ঞতা বাড়ে? বিশাল অভিজ্ঞতা তার, বহু রকমের খেল পারে। তবে তিনি উঠবেন ফেরি ঘাট থেকে, এখন চালাবে হেলপারে। বাঁশ নিয়ে নৃত্যকলা, নিত্য সুরে চিত্তটলা, বাঁশিতে দিন দম, মন দেহে পড়বে না মরচা, বাঁশে করুন শিল্প চর্চা, খরচা খুবই কম। হয়তো শুনতে লাগবে কটু, বাঁশ দিতে সবাই পটু, এমন সুযোগ নিবেন না। বলছি সবার চরণ ধরে, মরণ কথা স্মরণ করে, অন্যকে বাঁশ দিবেন না। যা হোক, ছেড়ে দিয়ে বাঁশার বাঁশি, এবার আসি নিয়ে হাসি, বেশি করে দেশি টিভি চ্যানেল ভালোবাসুন, হাসির নাটক দেখে দর্শক যত খুশি হাসুন। তবে অতিরিক্ত হাসাহাসি মোটেই ভালো নয়, এই দৃশ্যটি দেখলে পাবেন তারই পরিচয়। আরে যাইতাছো কই ভাতিজা? যাইতাছি ঢাকায়। তোমার লগে কথা আছে, আসো একটু থাকা। জানোই তো মিরপুর 10-এ আমার মেয়ে থাকে, এই টাকাটা কষ্ট কইরা দিয়ে আইসো তাকে। জামাই আছে হাসপাতালে, ধরা পড়ছে ক্যান্সার, সিঙ্গাপুরে যাওয়া ছাড়া নাই কোনো অ্যান্সার। ছোট ছোট দুইটা নাতি, কি যে হবে তাদের, দয়া কইরা দেখা আইসো বাবা আব্দুল কাদের। এই বেড়া হাসতা সোস কেন, কথা কইছি কি হাসার? ক্যাডারে ও চাচা, ও আমার গো বাসা, আমার কথা হাসতে আছে, আমি হাসার পাত্র। আরে তুমি থামতে পারো, জ্বলছে আমার গাত্র। চাচা ও তো হাসতেছে না। তুমি মিয়া পাগল, তইলে কি ও কামতে আছে? এই মুখ বন্ধ কর ছাগল। মুখ বন্ধ করবার লেগে যাবে লাগছি টাকা, ওর মারির উপর মারি উঠে গেছে কাকা। মানে এমন হাসি দিছিল দেখে হাসির নাটক, মারির উপর মারি উঠে হয়ে গেছে আটক। দেশের ডাক্তার ঠিক করতার নাই, ওরে 2 দিন ধরে হাসি দিয়ে পয়লা রইতে করে। নকুল কুমার বিশ্বাস নিবেদিত।